আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ডেইলি ব্লগে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি আমাদের বাসায় আছি, আমি যেহেতু অসুস্থ ছিলাম এন্ড আজকে রাতে আমি আমার শ্বশুর বাড়ি যাব। আর আজকে অসুস্থতার মাঝে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। লেটস গেট স্টার্টেড, বলো লেটস গেট স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। দুবার আরেকটা সকাল নানুমনির বাসায়। দুবার কি দেখো ভাইয়াকে, কি দেখো এখন কাশি সর্দি পরে, এখন কাশি তোমার কি হয়েছে? নাকের ভিতরে সর্দি দেখা যায়, আচ্ছা দিচ্ছি খাবার, দিচ্ছি ভাইয়ার সাথে। তোমার জন্য যে খাবারটা নিয়ে এসছে, একটা আমাকে প্রশ্ন করেছে যে এই খাবারটা কিভাবে আমি সংরক্ষণ করি। এটা এমনি প্যাকেট, এটা এভাবেই করা হয়েছে, এটা না খুললে এটা এভাবে রাখা যাবে, কোনো সমস্যা নেই। বাট একবার খুললে এটা আমি আর পরের বার সেভাবে খাওয়াই না যদি এটা বাইরে থাকে। এখানে সব কিছুই লেখা আছে, কতক্ষণ বাইরে থাকা যাবে না যাবে। সো ও না খেলে পরেটা আমার ফেলেই দিতে হবে। আলু ভাজি আর রুটি, এই রুটিটা আমি প্রেগনেন্সি টাইমে আপু অনেক খাইতে চাইছিলাম, পাই নাই। আলু ভাজি আর রুটি, ভেরি ভেরি দেখি তো ভাইয়ের গুলি কে রেডি, 1 2 3 বলি কি এমন দুষ্টুমি তো কেউ করে নাই আমার সাথে ভাইয়া। মামা গরম লাগতেছে, আরে ফ্যান ছেড়ে দিলে তো আওয়াজ আর আওয়াজ। তুবা কি হইছে, আমাদের নানু বাড়ি অনেক মজা লাগছে, আমরা একা 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 খেলাধুলা করি তাই না মা? অনেক মজা লাগছে। ফুকুস ফুকুস তুবা আই ফুকুস, একটু মা একা একা খেলে আমার সাথে কথাও বলে না। তুবা এই নানু আসছে আবার, এই যে কালকে ঈশিতা এই ড্রেসটা গিফট করেছে, আজকে পরে ফেলেছে আরো এই ড্রেস একদম পাউডার পাউডার দিয়ে। তু আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই বাই। আমি এখন ছাদে যাব, তুমি এখন ছাদে যাবে, এখন ছাদে যাব, আমাদের বাসে ছাদে চলো। তুমি বলো তুমি কোথায়, তুমি লিফটে না 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 যদি এই যে কুলি গিয়েছি, চল আমরা ছাদে কাকে পেয়ে গেছি। Hi. Hi, baby. Hi. Hi. Say hi.
তোমার কোলে নিবা তুমি আমাদের বাসার ছাদে আসছি এইখানে যে বাংলাদেশে হয় এই যে বারান্দা থেকে ছাদে কথাবার্তা আম্মু এখানে মানুষের সাথে কথা বলছে তোমাকে দেখছে আমাকে দেখছে সো এক এক প্রকার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে আমাদের সবার সাথে বাংলাদেশে না বাতাসে যে একটা সুন্দর একটা গান এটা আমি ইউকে তো পাই না আমি পাই না এটা এই যে একটা আপন আপন একটা ব্যাপার এটা আমি ইউকে তো পাই না অনেক কিছু ভালো অনেক উন্নত সবকিছু সিস্টেম উন্নত বাট এই আপন আপন ঘানটা পাই না আর এই যে মিষ্টি একটা ঘান থাকে শীতকাল আসার সময় এটাও আমার অনেক বেশি ভালো লাগে কেন যেতে হবে আমার কেন আমাকে আবার চলে যেতে হবে এই আজান দিচ্ছে চলে যেতে হবে আরে মোটেও ঠান্ডা নাই তুমি ওকে দেখো তুবাকে দেখো কোনো ঠান্ডা নাই তাই না বলো ভাইয়া কিসের ঠান্ডা কোনো ঠান্ডা নাই আমি চিতই পিঠা খাবো পাপা পিঠা খাবো তুবা কোন পিঠা খাবে ভর্তাগুলো নিয়ে এসো নাফি ভর্তাগুলা তুবা আই তুবা কি পিঠা খাবা বলো যাও গিয়ে তুমি নিচের থেকে কিনে নিয়ে আসো যাও যাও এখন এখানে আমার পছন্দের ভাপা পিঠা আর চিতই পিঠা খাবো সাথে আছে ভর্তা শীতকাল মানে আমার কাছে এই পিঠাগুলো ছিল অনেক 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 মজা নয় একটু ঠান্ডা তো সো হোপ সো এই ঠান্ডাতে পিঠাগুলো খেয়ে একটু ভালো লাগবে ঝাল ঝাল মুছে ভর্তা ওদের ভর্তাগুলো সবসময় ডিফারেন্ট যত আমরা বাসায় ভর্তা করি বাইরে থেকে আনলে এটা টোটালি ডিফারেন্ট বাংলাদেশ অন দ্য ম্যাচ ইয়ে ইন্ডিয়া হেরে গেছে এটা আমাদের স্টেডিয়ামে না রাফি আল্লাহ আমাদের মিরপুর স্টেডিয়ামে বাসার পাশে হ্যাঁ ওয়াও আমরা মিরপুরে এসেছি আর গুড নিউজ আর গুড নিউজ কে আসছে তোমার পাপা তোমাকে নিতে আসছে হ্যাঁ পাপাকে বল পাপা হাতে তালি দেখো তো হাতে তালি তা না হলে আমি যাইতাম না সবাইকে সালাম দাও তুবা আসসালামু আলাইকুম ওইখানেই বুঝছে আসসালামু আলাইকুম দিতে হবে দেখছো আসসালামু আলাইকুম ইটস মি তুবা হাসান আমি এখন নানুর বাড়ি থেকে দাদু বাড়ি যাব আমি এখন চলে যাচ্ছি আমাদের বাসা থেকে আবার আসব 4-5 দিন পর তো আমি চলে আসলাম আমার শ্বশুর বাড়ি এখানে আরো কয়েকটা দিন থাকবো ওনারা একটু তুবাকে দেখবে কয়েকটা দিন তারপর আবার আমাদের বাসায় যাব এখন হচ্ছে গিয়ে তুবাকে নিয়ে সব জায়গায় আসলে চিন্তা যে তুবা কোথায় থাকবে তুবা কার কাছে থাকবে তুবাকে কে কতক্ষণ আদর করতে পারবে আমার শরীরটা এখনো ভালো হয় নাই হোপ সো ভালো হয়ে যাবো আমি কয়েকটা দিনে আমি এখনো কোথাও ঘুরতে যাইনি আগে অন্য এই সময় হলে আমি অ্যাটলিস্ট কয়েকটা জায়গায় ঘুরতে যেতাম কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা করতাম আর কিছু বাস্তব কথা হচ্ছে গিয়ে আগের মতো এখন আমি সবার সাথে সেরকম আছে না যে এসেই দেখা করব না
কারণ এখন অনেক মানুষ না আগের মতো নাই, আমি এখনো আগের মতো আছি। সো কিছু মানুষ আর আগের মতো নাই, তাই আমিও তাদেরকে ডিস্টার্ব করি না। আর আমার অনেক ফ্রেন্ডরা এখন আর বাংলাদেশেও থাকে না, সবকিছু মিলিয়ে এখন বাংলাদেশ মানে আমার কাছে তুবা। তারপরও শখ করে এখানে ওখানে টুকটাক যাব। আর কিছু একান্ত আপন মানুষ আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে, তাদের সাথেই আমি দেখা সাক্ষাৎ করবো। কয়েকজন বাসায় এসছে, কয়েকজনের সাথে বাইরে গিয়ে দেখা করব। এখন আপাতত একটু রেস্ট নেই, আর রাস্তায় তো ট্রাফিক ছিল না, বাট তারেক তো বাংলাদেশের আগে ড্রাইভ করে নাই। সত্যি কথা বলতে ওর সাথে গাড়িতে যখন আমি থাকি পাশে, তাও আবার তোবা কার সিটে থাকে না আমার কোলে, আমি খুব ভয় পাই, আমি আল্লাহ আল্লাহ করতে করতে আসি। কি ঠিক 12টার দিকে ঘুমাও, 1টার দিকে উঠে যাও, আবার 5টার দিকে ঘুমাইতে যাও। হ্যাঁ তুমি এখন বাংলাদেশে না, বাংলাদেশে টাইমে চলতে হবে না তোমার, নাকি বাংলাদেশের তো নাকি তুমি বাংলাদেশে টাইমে চলতে হবে না, দেখি তো কথা বলো, বাংলাদেশে টাইমে চলো, এই যে ধরো তোমার ডামি ধরো। উম্মা উম্মা এখন ঘুমানো যাবে না, না 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 না, এটা কে দেখেছো, এটা তুবা আর মাম্মা। আমরা এখন দাদু বাড়িতে, আমরা একটু পর ঘুমিয়ে যাবার চেষ্টা করব। জানি আমাকে আরো একটু যুদ্ধ করতে হবে তুবাকে নিয়ে। সো এই যুদ্ধ করার আগে আমার আজকের এই ভিডিওটা শেষ করে দিই, ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। দেখা হবে, হ্যাঁ বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই।